ফাঁকা নাকি? যাই সাথে। শোনো না, হিলো, এই, আরে মেয়ে দামি দেয় না কেন জানি, কিসে কমতি হইলো? হ্যাঁ, আসুক আরেকবার হবে। ম্যাডাম, আপনাকে দাঁড়াতে বলি, আপনি তো আমার কথাই শুনেন না, মানে একটুও ভ্যালু দেন না। কেন শুনবো? আর আপনি এভাবে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন কিসের জন্য? কি বলতে চান আপনি? কি বলতে চাই এটাও বলতে হবে? এভাবে দাঁড়াই থাকি কি বলতে চাই সেটা তো আপনার জানার কথা, আপনি তো অবুজ না। আপনি ইপটিজিং করতেছেন। কথা ঠিক, ইপটিজিং করি, কিন্তু অনলি আপনাকে, আপনাকে ছাড়া আমি অন্য কোনো মেয়েকে ইপটিজিং করি না। তো আমি তো আপনাকে পছন্দ করি, একটু আমার বিষয়টা দেখা যায় না? আমার তো দেখার প্রয়োজন নাই, ঠিক আছে? আর আপনি অভদ্র মতো এভাবে প্রতিদিন আমাকে ডিস্টার্ব করেন কিসের জন্য? রাস্তায় দাঁড়ায় থেকে হাই হ্যালো এই শুনেন, এগুলো তো ঠিক না, অভদ্র মতো। আপনি কেন বুঝেন না? আপনাকে দেখলে আমার ভিতরে ঘন্টিটা টাং টাং করে বেজে উঠতেছে। আচ্ছা শুনেন, আমার ফ্যামিলি একজন ইসলামিক ফ্যামিলি, ঠিক আছে? আর আমার বাবা একজন মাদ্রাসার আলেম। আমার পক্ষে সম্ভব না আপনাকে ভালোবাসা, আর এই গেট আপে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যে আমি আপনাকে ভালোবাসবো? না, নামাজ তো পড়ি না। তাহলে আপনার চিন্তা করা উচিত ছিল যে আমি কোন ফ্যামিলির একজন মেয়ে। আচ্ছা, যদি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব ইবাদত কায়েম করি তাহলে আমাকে ভালোবাসবেন? হ্যাঁ, তখন চিন্তা করে দেখবো যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, সব ইবাদত বন্দেগী করতেছেন, তখন আমি চিন্তা করে দেখবো যে আপনাকে ভালোবাসা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে কয়েকদিন সময় দিন, আমি নিজেকে পরিবর্তন করি। আচ্ছা ঠিক আছে, সে সময়ের অপেক্ষায় থাকলাম। জি জরুর। নিজেকে বোধহয় এবার পরিবর্তন হতেই হবে। একদম ছায়া ঘেরা, মানে যেমন ওই যে মাঝে মাঝে বলে না, আমির বোল ফুটতে আছে, মোর ভালোবাসা উঠতে আছে, তোমার কে উঠতে আছে, আমার ভালোবাসা তোমার ভালোবাসা, বট গাছের মতো ভালোবাসো না, মাথা একদম ফাটাই দিব তোমার। এই দেখো, তুমি কি বিশ্বাস করতে পারতেছো না আমি যে তোমারে কতটা ভালোবাসি? সেটা কি তোমারে বুক খুলে দেখানো লাগবে বলো? দেখাও। আমি তো না, অসম্ভব। আমার লজ্জা বলি একটা কথা আছে, বুঝছো? আমি তো এই জন্য তোমারে আমার ভালোবাসার সাথে মনে করো। আপনি এখানে? আমি না, আমি ভালো আছেন? বটগাছ, বটগাছ আসলে ভালো লাগছে, আমার পূর্ব পরিচিত আসলে। ও, সেদিন দেখলাম আপনি খুব সুন্দর বোরখা পরেছেন, মাথায় স্কার্ফ দিয়েছেন, কত সুন্দর লেওয়াজ আজকে আপনার একই পোশাক। আর সেদিন কত ভালো ভালো উপদেশ দিলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ইবাদত করো। তবে হ্যাঁ, আপনার যে উপদেশগুলো এগুলো আমার কাজে লেগেছে, আমি এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব ইবাদত কায়েম করার চেষ্টা করি। আর আপনার আজকে কি অবস্থা? আপনি মডার্ন ড্রেস পরেছেন, আবার দেখে অনেক স্টাইলিশ। কিভাবে হলো ম্যাডাম এই পরিবর্তন? আপনি তো সেই আপনি না। যাই হোক, আমাকে বলেছিলেন না যে ভেবে দেখবেন আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এবার আপনি নিজেই ভাবেন যে আপনি আমার যোগ্য কি না। আপনি শুধুমাত্র আমাকে ঠকালেন না, আপনি ঠকালেন আপনার বাবাকে এবং উপরওয়ালাকেও ঠকালেন আপনি। জানি না নামাজ পড়েন কি না, যাই হোক
যে উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশগুলো আপনি পালন করবেন, তাহলে মনে হয় সুখী হবেন। আসসালামু আলাইকুম।